তারা বলছিলেন যে আমাদের সন্দীপে হবার গেপ চলবে না, ভিডিওটি শুধু তাদের উদ্দেশ্য। তো এই ভিডিও তো দেখে আশা করি সবাই বুঝবেন যে আমাদের সন্দীপেও হবার গেপ চলবে, কারণ ক্ষমতা আছে। অনেকে না জেনে শুধু মন্তব্য করেন সন্দীপে চলবে না, না আরে বাইক চলবে। ভিডিওটি দেখেন, পুরো ভিডিওটি কীভাবে চলতেছে আমরা মনে হয় যে এই ভিডিওটা বা এই হবার গেপটা মনে হয় যে সন্দীপের আশেপাশে কোথায় আসছে ঠিক এমনই মনে হয়। এই ভিডিওটি আসলে সন্দীপের না, ইন্ডিয়ার কোনো এক অঙ্গ রাজ্যের ভিডিও, ইউটিউব থেকে নেওয়া ভিডিওটি। তবে সাইডে আমাদের সন্দীপের ছবি বারবার ব্রিজে করাচ্ছি, আমাকে একটা হবার গেপ নিয়ে আসলে আমাদের সন্দীপে যাত্রীর জন্য মানে আমাদের জন্য ভালো। এটাকে বলা হয় সিলভার গেট। গতকাল রাত্রে এই পাশাপাশি একটা বাংলাদেশের জাহাজ ডুবে গেছে, আমরা দেখাবো এখন ইনশাল্লাহ বাংলাদেশের জাহাজটাকে। তার কিছু কিছু চিত্র দেখা যাচ্ছে এখনো পর্যন্ত, নদীতে ভাটা পড়ে গেলে বা নদীর পানি কমে গেলে ওই জাহাজের কিছু অংশ দেখা যাচ্ছে। তো সেই দেখলাম রাত শেষে সকালবেলায় এই সিলভার জেটটি প্রায় দু তিনবার এদিকে পাড়ি দিয়েছে। আমরা এখানকার স্থানীয় মানুষ জানি না এর কারণ কী, কিন্তু ঘোরাঘুরি করছে বারবার ধরে। মানুষেরা দেখার জন্য ভিড় জমিয়েছে, এইটার দ্রুতগতি অনেক বেশি, অনেক জোরে এটা ছুটতে পারে, কিন্তু হয়তো এখান থেকে দেখতেছে অথবা কিছু জানার চেষ্টা করছে এখানে, যার জন্য দাঁড়িয়েছে এখানে। ওখানে কিছু একটা জানার চেষ্টা করছে যত সম্ভব। ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট দুটো সাদা দেখা যাচ্ছে, দেখুন এই যে দুটো, এইটা হচ্ছে জাহাজের এইটা পিছন দিক আর এটা হচ্ছে জাহাজের মাথা সামনের দিক। বাংলাদেশের জাহাজটা ডুবে আছে ওখানে। ও বাবা,